এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, শামীম আরা মুন্নি। প্রথমেই ইউসিবি সংবাদ শিরোনাম। প্রবাসে কর্মরত লাখ লাখ অভিবাসী নিয়ে বিভাগে বাংলাদেশ জনশক্তি রপ্তানিতে গাফিলতি সহ্য করা হবে না, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। বর্তমান সরকার গণতান্ত্রিক নয়, তাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া। চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে খালেদা জিয়া। -2 ফর্মুলার ব্যর্থতার ফসল, সুপার প্লাস 2-র অভ্যুত্থান। 16 কোটি মানুষ দুর্নীতির ইচ্ছার কাছে জিম্মি, মন্তব্য ব্যারিস্টার নাজমুল হুদার। রিমান্ডে গোয়েন্দাদের সহযোগিতা করছেন না সালাউদ্দিন কাদের চৌধুরী, ফারুক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ অব্যাহত। এবং প্রকল্পের আকার ছোট করেও সরকারের মেয়াদে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে সংশয়। এবার রবি ইন্টারনেট মিনি প্যাক অফার, 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ের দিন, কিন্তু প্রবাসে কর্মরত লাখ লাখ অভিবাসীকে নিয়েই বিপাকে রয়েছে বাংলাদেশ। দিন মজুরির চেয়েও কম বেতনে প্রায় 3 লাখ বাংলাদেশি কাজ করতে বাধ্য হচ্ছেন মরুর দেশ সৌদি আরবে। আকামার মেয়াদ ফুরালে যাদের অনেককেই আগামী বছর মার্চের মধ্যে ফিরতে হবে দেশে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত ওই শ্রমিকদের জন্য সরকারের কিছুই করার নেই। কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। চাকরির সন্ধানে 4-5 বছর আগে সৌদি আরবে যাওয়া বাংলাদেশি সাধারণ কর্মীদের বেশিরভাগেরই কাজ মিলেছে ক্লিনিং কোম্পানিগুলোতে। জেদ্দা, মদিনা কিংবা মক্কার রাস্তায় পোশাক আর চেহারা দেখে বোঝা যায় তারা বাংলাদেশি। মরুভূমির তপ্ত রোদে দিনমান কাজ করে মাসে তাদের মজুরি বাংলাদেশি টাকায় 3 থেকে 4 হাজার। দেশে দিনমজুরি করেও অনেকে এর দ্বিগুণ আয় করে বলেও জানান শ্রমিকরা। আমাদের দেশে টাকা বাড়ানোর জন্য মিনিমাম 1000 রিয়াল স্যালারি হলে আমরা দেশে কিছু ফ্যামিলি লিয়া খাইতে পারবো, কিছু টাকা বাড়াইতে পারবো। যে টাকা দিয়ে তারা আসে, এই টাকাটা উঠানো তাদের অনেক কষ্ট করা লাগে, এবং নির্দিষ্ট 8 ঘন্টা কাজ করার পরেও তারা বিভিন্নভাবে বাইরে পার্ট টাইম করার জন্য চেষ্টা করে, এবং কোনো মতে তারা মানবতার জীবন এখানে এখানে বসে আছে। বেতনের টাকা দিয়ে অনেকেরই মাস চলে না, দিনের কাজ শেষে। তাই প্রবাসী এই শ্রমিকদের অনেকেই গভীর রাত পর্যন্ত বাড়তি আরেকটি কাজ করেন, রাস্তা, দোকান কিংবা অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে। 5 বছর পূর্বে 1 টাকা দিয়ে আমরা ক্রয় করতাম, 1 রিয়াল দিয়ে ক্রয় করতাম সেই জিনিস, এখন আমরা 8 হইতে 10 টাকা দিয়ে ক্রয় করতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বেতন আগের মতোই আছে, আমাদের বেতন বাড়ে নাই। প্রবাসীও শোষণ বঞ্চনার এধারায় প্রতিবাদী প্রবাসীরা, কিন্তু ভিন দেশের শাসন ব্যবস্থা আর আইনি বিধিনিষেধে পথে নামতে পারেন না তারা, কাউকেও জানাতে পারেন না তাদের দুঃখে কষ্টের কথা। লোহিত সাগরের তীরে মরুভূমির এই দেশকে, এই শহরকে যারা ঝকঝকে তকতকে করে তুলেছেন, তারা এখন কি ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার তা বোধ করি সারা বিশ্বের মানুষই জেনে গেছেন। আর বাংলাদেশি যারা এই দেশে থাকেন, তারা যে অসহায়ত্বের পরিচয় দিচ্ছেন তা দেশের তাদের স্বজনদের অনেকেই জানেন। প্রবাসী এই শ্রমিকদের দুর্দশার জন্য বাংলাদেশি মিশনের কূটনৈতিক ব্যর্থতাকেই দায়ী করছেন জনশক্তি রপ্তানিকারকরা। প্রতি মাসে 1টা করে মিটিং করা প্রয়োজন, সেখানে আমাদের কূটনৈতিক যারা আছে তারা কোন নীরব ভূমিকা পালন করছে। সৌদি সরকারের সাথে দফায় দফায় আলোচনায় বসেও এর সুরাহা করতে পারেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।